আজকে পাইথনের খুব মজার একটা ট্রিক সম্পর্কে আমরা জানবো। তো আমরা এতদিন তো জাস্ট পাইথন হ্যাকিং বা অন্য কোনো পারপাস ব্যবহার করে আসবে, তো আজকে দেখবো যে আপনি কিভাবে পাইথন ব্যবহার করে আপনার গার্লফ্রেন্ডের রাগ ভাঙাইতে পারেন। যদি আপনার গার্লফ্রেন্ড না থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা মেয়ে পটানোর ক্ষেত্রে এই ট্রিক্সটা ইউজ করতে পারবেন। তো খুব সুন্দর একটা পাইথনের ট্রিক শিখবো আপনার। তো আপনাদের যে কোনো কোড এডিটরে চলে যাবেন, আপনারা যেখানে পাইথনের নর্মালি কোড লেখেন, আপনারা যদি আর এর জন্য অবশ্যই আপনাদের পাইথন ইনস্টল থাকতে হবে। আপনি কোড এডিটর যেখানে ইচ্ছা লিখতে পারেন, এমনকি আপনার চাইলে নোটপ্যাডেও লিখতে পারেন। আচ্ছা, আমি আমার বিএস কোডে এসে বললাম, আমি এখানেই কোড লিখি, আপনারা নোটপ্যাডে লিখলে লিখতে পারেন, পাইথনে লিখে লিখতে পারেন ইচ্ছা। তো আপনাদের অবশ্যই পাইথন ইনস্টল থাকতে হবে। তো এরপরে আপনি কি করবেন, আপনার নতুন একটা ফাইল তৈরি করবেন, আপনার এখানটার নাম যে কোনো দিতে পারে। ফর এক্সাম্পল আমি দিলাম জিএফ ডট পিওয়াই, যেহেতু পাইথন ফাইল অবশ্যই এক্সটেনশন পিওয়াই থাকতে হবে। এরপরে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের টার্মিনালে চলে যাবেন। আপনারা জাস্ট সিম্পলি এখানে সিএমডিতে চলে যেতে পারেন, অথবা এখান দিয়েও লিখতে পারেন। এখানে লিখবেন আপনাদের অবশ্যই পাইথন ইনস্টল থাকবে, তারপর লিখবেন পিপ ইনস্টল পাই, সরি পাই অটো জিওয়াই, পাই অটো গাই। আমার অলরেডি ইনস্টল আছে, অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে, আপনারা চাইলে এটা এখানে লিখা ইনস্টল করতে পারতেন। আচ্ছা ফাইন, এখন আপনার কি করতে হবে, ইম্পোর্ট ইম্পোর্ট তারপরে পাই পাই অটো গাইডটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আপনার আরও একটা মডিউল লাগবে, এটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট টাইম, টাইমটা ইনস্টল করতে হবে, এটা পাইথনের মধ্যে ইনবিল্টভাবে ইনস্টল থাকে। এরপরে আপনার একটা লুপ লিখবেন। আচ্ছা আমি আগে দেখি যে আমি আসলে কি কাজটা করব। আপনারা যদি একটু দেখেন, আচ্ছা ফর এক্সাম্পল আপনারা যেমন আপনারা যদি এইরকম কেসে পড়েন, যেমন তুমি আমার সাথে কথা বলবা না, সরি ব্যবহার হবে না, আমার কথা, আচ্ছা বললো যে 1000 বার সরি বললে মাফ করবে। আচ্ছা এটা কিন্তু আমার গার্লফ্রেন্ড না, আমার নিজের ফেক আইডি আর কি, আমি আপনাদের বোঝানোর জন্য বললাম। তো এখন আপনি 1000 বার সরি যদি এরকম করে একবার 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 সরি লেখেন, আপনার অনেক টাইম লাগবে, এটা খুব বিরক্তিকর একটা জিনিস। তো হোয়াট ইফ এই জিনিসটা যদি পাইথনই আপনার জন্য করে দেন, বা আপনি কেউ ইমপ্রেস করার জন্য 1000 বার আই লাভ ইউ বললেন, এরকম হইতে পারে। তো আপনি এখানে গিয়ে আপনার এখানে লিখতে হবে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ পাইথনের একটা অসম জিনিস ফিচার। আচ্ছা আমি এখন রেঞ্জের মধ্যে ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছে 1000। এরপরে আপনি এখানে ক্লোন দিবেন, ক্লোন দিয়ে আপনি এটার মধ্যে চলে আসলাম। এরপরে আমার এই পাই অটোগাই মডিউলটাকে কল করে লিখতে হবে ডট টাইপ রাইট, এবং টাইপ রাইটের মধ্যে আমি লিখবো এই যে একটা ক্লোন দিয়া, সরি সরি ওকে। এরপরে আমি লিখবো হচ্ছে গিয়া টাইম ডট লিপ। আচ্ছা আমি পুরোটা লেখা শেষ করে আপনাদের তারপর এক্সপ্লেন করতেছি, ওয়ান, এবং এরপরে লিখতে পারি পাইটোগাই ডট প্রেস, এবং কি প্রেস করবে, এন্টার। আচ্ছা আমি আপনাদের বুঝি, ফর আই ইন রেঞ্জ 1000, এখানে আর কি 1000 বার এই লুপটা চলবে। আচ্ছা আমি এটা একটু কম করে দিই, আমি এখানে 1000-এর বদলে আপাতত আপনাদের বোঝানোর জন্য 10 দিয়ে দিতে পারি। যেহেতু আমি 10 বার সেন্ড করতে চাই, এই জন্য 1 বাড়ায় দেওয়া উচিত সবসময়, তাহলে দিলাম আমি 11, যেহেতু পাইথন 0 থেকে কোনো একটা নাম্বার কাউন্ট করে। তারপরে পাই অটোগাই ডট টাইপ রাইট, এখনও কি করবে, পাই অটোগাই মডিউলটাকে কল করে এখানে টাইপ রাইট অর্থাৎ লিখবে, কি লিখবে, সরি লিখবে। এরপরে টাইম ডট স্লিপ 1, অর্থাৎ এরপরে 1 সেকেন্ড বিরতি নিবে। এরপরে পাই অটোগাই ডট প্রেস এন্টার, এরপরে ও কি করবে, এন্টারে ক্লিক করবে, আর এন্টারে ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা এখানে আমি ই করছি কেন, মানে যে 1 সেকেন্ড স্লিপ দিছি কেন, আপনি যদি অনবরত সেন্ড করতে থাকেন তাহলে হয়তো বুঝতেই পারবে যে এই জিনিসটা তো অন্য কোনো ব্যবহৃত আছে, নিজে দেখতেছে না, কারণ একটা মানুষ এত দ্রুত দেখতে পারে না। এই জন্য আমি কি করছি, এই কাজটা করছি। তো এখন আমি কি করতে পারি, যেমন আমি আমার এই কার্সরটা এখানে রাখা, এখন যদি আমি এটা রান করি, তাহলে দেখেন কি হয়, আমি কিন্তু মাউস ধরতেছি না, কিছু করতেছি না, অটোমেটিক লিখতেছে, এবং আমি যেহেতু 11 বার দিচ্ছিলাম তো এই জন্য 10 বার সেন্ড করবে। আমি যদি 1000 বার পারে চাইতাম, আমি অবশ্যই 1001 লিখতাম। তো দেখেন এখন আপনার কাজটা কতটা সহজভাবে কিন্তু পাইথন করে দিতেছে। তো আজকে একটা খুব সুন্দর ফানি ছিল, আর এটা মনে করেন না যে আমি কাপল, আমি আসলে সিঙ্গেল। তো এটা আমারই একটা ফ্যাকাইডি। তো
তো আজকে এই পর্যন্তই থাকবে।